ফ্রেন্ড, এখন বাজে দুপুর কটা বাজে? 1:45 বাজে। একটু ঘড়িটা মানে ফ্রন্টে করছি, যেহেতু ঘড়িটা উল্টো দেখাচ্ছে। আর আমার সোনামা দেখো কি করছে এখানে, দেখো কি বের করছো। বাহ, খেলনা নিয়ে চলে এসেছে, নিজের খেলনা। এটা কি একটু দেখিয়ে দাও তো সবাইকে, এটা দিয়ে কি করে। আরো খুঁজছে দেখো, ও সারাদিন এই করতে থাকে, তাই তো? হ্যাঁ, একটু সবাইকে গুড আফটারনুন বলে দাও। কানে নিও না সোনা, সেই আমার কানের, আমার লিপস্টিক এগুলোর সাথেই ওর সম্পর্ক। এটা ঠিকই, ও তো মেয়ে একটা, তো মেয়েদের তো মেয়েদের জিনিসই পছন্দ হবে, তাই না? তো কাশি হয়েছে। আজকে দুপুর থেকে ব্লগ শুরু করার কারণ আছে। আজকে ব্লগটা তোমাদের সাথে ভেবেছিলাম মানে সকাল থেকেই বলবো করব, কিন্তু কালকে যেহেতু আমার একসাথে দুটো ভিডিও শুট হয়ে গেছে। কি মা, কোন কানেরটা, কোনটা নিয়েছো গে দেখাও, এইটা দেখাও, সবাইকে দেখাও। এইটা নিয়েছি, কানেরগুলো দাও না। দেখেছো কানের খুলে, এখন কানে দিতে হবে। তো কি হয়েছে, রাত্রেবেলা দুটো ভিডিও কালকে শুট হয়েছে। তো দুটো ভিডিও শুট করার কারণে আমার পুরো সারাদিন লেগেছে। কালকে দুপুরবেলা তো বললাম যে দুপুরবেলা ভাত খাওয়ার সময় পাইনি, সেই রাতে একেবারে খেয়েছি। আর রাত্রেবেলা ভিডিও এডিট করতে করতে অনেক রাত হয়ে গেছে। তারপর আয়ুষ্মিত তখন ঘুমিয়ে পড়েছে, প্রায় বাজে দুটো তখন। তো যার জন্য সকালে উঠতে লেট হয়ে গেছে, সকালবেলা ঘুম ভাঙছেই না। এদিকে পেস্তা রাত্রেবেলা ড্রামে গিয়ে আবার ওই টেপটা খুলে আবার চাল ফেলেছে, ওকে কটা বকা দিলাম। তারপরে এদিকে উজ্জ্বলবাবু রাত্রেবেলা তো ও ডাকে, কনিকা আমাকে পাশ ফিরিয়ে দিয়ে যাও, কনিকা এটা করে দিয়ে যাও, ওটা করে দিয়ে যাও, তো ওর কাছেও আসতে হয়। তো সবকিছু মিলিয়ে রাত্রেবেলা ঘুমাতে পারিনি, সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। মা আজকে রান্নাটা করে নিয়েছে, মাকে বললাম আলু সেদ্ধ যাই হোক রান্না করে নাও। তো মা তরকারি করেছে কিছু একটা, পরে তোমাদের দেখাচ্ছি। তো এখন 1:45 বাজে, এখন আমরা সকালের খাবার খাচ্ছি। আর আমার নাড়ু গোপাল ওই যে আয়নার মধ্যে, নাড়ু গোপাল এখন ভিডিও খুঁজছে, কি ভিডিও দেওয়া যায়, কি ভিডিও দেওয়া যায়। এই যে এখন এখান থেকে ভিডিও খুঁজছে, স্ক্রিনশট নিচ্ছে, আবার থাম্বনেল চুরি করছে। এই তুমি আমার থাম্বনেল চুরি করছো কেন গো? আমাকে স্ট্রাইক মেরে দাও। স্ট্রাইক মারতে হবে। আর এই হচ্ছে আমাদের সকালের খাবার, মাংসের ঝোল, আলু, আর তার সাথে রয়েছে রুটি। তো এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে দেখি আজকে তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি। অফ দেবো না, কারণ অফ করলে তো তোমরা আবার বলবে ভিডিও কেন দাওনি। তো যার জন্য, আর আমারও ভালো লাগে না অফ করতে, তো যার জন্য ভাবলাম যেটুকুনি পারবো সারাদিনে সেটুকুনি তোমাদেরকে দেখাই। তো এখানে রয়েছে যে মাংসের ঝোল, কালকে মাংসটা দারুণ হয়েছিল। উজ্জ্বল বলল যে প্রেশার কুকারে করে করেছিলাম, উজ্জ্বল বলেছিল যে হেভি টেস্ট হয়েছে, তাই না বলো? না, কালকে মাংসটা সত্যি খুব ভালো হয়েছিল। আমরা সবাই জানি আইপিএল শুরু হতে চলেছে, এবং এই আইপিএল তো আমরা ঘরে বসে খুব এনজয় করবই। তো আমি যদি বলি এই আইপিএলে আমরা ঘরে বসে নিজেদের ক্রিকেট স্কিল দিয়ে যদি 10 কোটি টাকা ইনকাম করতে পারি, তাহলে কি বিশ্বাস হচ্ছে না? তো সত্যি এই আইপিএলে টি-20 সিজনে তুমি জিততে পারো 10 কোটি টাকার উইনিং প্রাইজ। এটা সত্যি, তোমরা এই টি-20 সিজনে ঘরে বসেই জিততে পারো 10 কোটি টাকার উইনিং প্রাইজ, যেটা প্লে স্পোর্ট থেকে তোমরা জিততে পারবে। এই প্লে স্পোর্টে তোমরা তোমাদের নিজেদের ক্রিকেট টিম তৈরি করে এন্টার করো, এবং এখানে 10 লাখ টাকার গ্র্যান্ড ফ্রি এন্ট্রি পেয়ে যাচ্ছ। এছাড়াও এখানে 1,20,000 টাকার লিডার বোর্ড, এছাড়াও একটা BMW বাইক জিতে নেওয়ার সুবিধাও রয়েছে। আর এখন কথা বলতে চলেছি এদের নতুন লঞ্চার গেম, যেটা হচ্ছে রাম্মি, সব থেকে বেশি আমার প্রিয়। এই প্লে স্পোর্টে তোমরা এখানে 1 টাকা দিয়ে জয়েন করে তোমরা প্রত্যেক দিন 10 কোটি টাকা আর্ন করতে পারবে। তো খেলো রাম্মি গেম এবং হয়ে যাও কোটিপতি। ডেসক্রিপশনে তো লিংক দেওয়াই আছে, সেখান থেকে তোমরা প্লে স্পোর্টের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতেই পারো। প্লে স্পোর্টের রাম্মি খেলার একটা অনেক সুবিধাই আছে, সেটা হচ্ছে এই প্লে স্পোর্ট অ্যাপ্লিকেশনটা ইন্ডিয়ান তৈরি, এবং এটা খুব সিকিওর। পয়সা তো এখানে একদম সেফ অবস্থায় রয়েছে। এছাড়াও এটা এখানে প্রত্যেক দিন ডেইলি 7 মিলিয়নের ওপরেও ইউজার অ্যাক্টিভ থাকে। তোমাদের এখানে বেশি ওয়েটও করতে হবে না, গেম স্টার্ট করো এবং খেলতে শুরু করে দাও। এবং এখানের সব থেকে বেশি সুবিধা হচ্ছে ইজি উইথড্রল উইথ নো KYC। প্লে স্পোর্টে তুমি তোমার টাকা যেত এবং ডাইরেক্টলি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও। আর এই প্লে স্পোর্টে তোমরা রামির সাথে সাথে আরো অনেক গেম খেলতে পারবে, যেরকম আমরা খেলতাম লুডুতে সাপ সিঁড়ি, তারপর হচ্ছে সি ফাইট, তারপর চেস, আরো অনেক ধরনের গেম যেগুলো আমরা ছোটবেলায় খেলেতে। তো এতগুলো গেম যখন একটা অ্যাপ্লিকেশনে আছে, তাহলে আমরা কেন অন্য জায়গায় যাব? তো ছাড়াও তোমাদের জন্য আরো একটা সুবিধা এনেছি, যেটা হচ্ছে তোমরা যদি প্লে স্পোর্টে আমার কুপন কোড ইউজ করো, তাহলে তোমরা পেয়ে যাচ্ছ 200 টাকা ফ্রি অফ বোনাস।
তো স্ক্রিনে আমি আমার কুপন কোডটা অ্যাড করে দিচ্ছি, গিয়ে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা প্লে স্পোর্ট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করো এবং খেলতে থাকো। কেন আইসু দেখো স্নান করতে যাবে, ওই জন্য জল খাচ্ছে, একটুও জল খেতে চায় না, মানে জল দেব তারপরে জল খাবে। এখানে সেখানে সেখানে সেদিকে জল যাবে বাবা। আমার মা শুধু আদর খাবে জানো, সারাদিনে আদরি, সারাদিনে এই মেয়েটার হয়ে দেখো বাদরি ব্যাং হয়ে গেছে, ব্যাং হয়ে গেছে, ব্যাং ব্যাং ও একটা বাদরি। আই লাভ ইউ, আদরি বাদরি। চলো স্নান করে এসে না বাবা, নামবে না নামবে না নামবে না এমনি স্নান করালাম। তুমি তখন বড় হয়ে গেছো বলো, আসমিতাকে এইটা মাখাই, এটা হচ্ছে জনসন্স বেবি ক্রিম মিল্ক অ্যান্ড রাইস, জনসন্স বেবি ক্রিম যে কোনো একটা হলেই হয়, আর একটা আছে যেটা পিঙ্ক কালার, ওটা তো ছোটবেলা থেকে ইউজ করতো, আর এটা মনে হয় পরে বেরিয়েছে, ওকে বেশি দিই না, কারণ এখন দিই না বলতে গেলে, কারণ এখন ওষুধ খাচ্ছে তো, আর এই কপালেও কি উঠেছে তোমরা তো জানোই, গোটা গোটা উঠেছে, যার জন্য ওকে তেল টেল মাখানো বারণ। এবার এগুলো ডলতে হবে, ঠিক আছে, হয়েছে আর তো মানে আমার থেকে বড় সাজুনি, আমার থেকে বড় সাজুনি জানো তো, দাঁড়া আস্তে আস্তে মাথাটা আছে দিই, মাথায় নাহলে এগুলো ফেটে যাবে না, দুটো পায়েও টিপ দিতে হবে, দাও পা ওটা, ঠিক আছে আমার থেকে মানে টিপ না দিলে পায়ে দাও হাতে দাও, দেখো পা দেখো, এবার এবার পাউডার দিতে হবে তো, না 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 আমি কপালে কপালে আমি দিই দিই কপালে আমি দিই দিই এখানে একটা যা হলো না তো বাবা, দেখি 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 দেখি, আরে তুই একটু পরে নিতে তো পারিস, আমাকে আগে আমি দিয়ে নি, পারি না, গেল গেল হাতে কাজল লেগে গেল, গেল গেল যা দেখো, ঠিক আছে হাতে কাজল লেগে গেছে, মানে আমার মতো পাউডার দিয়ে যে বেশি করে একটু পাউডার নিতে হয় সেটা তো বোঝে না, একটুখানি দিয়ে ডলাডলি শুরু করেছে। তুমি কি এখনো ছোট ছোট আছো নাকি, অনেক ছোট আছো না, তাহলে বড়
ওখানে একটা টিপ ভালো লাগে ওর, ওখানে একটা টিপ ভালো লাগে জানো। আর না বাবা, আর না, দেখেছো এখন ওখানে টিপ দিয়েই ছাড়বে। আর নয়, ওখানে দেয় না, না দেখতে বাজে লাগে, দেখতে বাজে লাগবে। দেখি দাদা, আমি খুলে দিই, আমি খুলে দিই, খুলে দেখো 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 দেখো। এ বাবা, হয়েছে হয়েছে, আর না হয়েছে, হয়ে গেছে হয়ে গেছে। উজ্জ্বল দেখো একটুখানি, তোমরা কি কেউ বুঝতে পারছো আমি কার সাথে, কাদের সাথে আমি থাকছি, কাদের সাথে সংসার করছি? আমাকে কেউ পাত্তা দেয় না, চোখের লোকে। আমি এখন কি আবার স্নান করাবো? হ্যাঁ, আমাকে চেনো না, আমি আবার স্নান করাবো, আরে পাউডার গুলো চোখে মুখে ঢুকবে সব জায়গায়। ই ওঠে না, দেখো বৃষ্টিতে সব ভিজে যাচ্ছে জানলা দরজা, আর এখানে এখন উঠবে কোথায়? উঠবে না বাবা, না বাবা, দেখেছো কত জোরে জোরে বৃষ্টি পড়ছে, আর কপালটা ইয়াহারে। যা গরুটা ভিজে ভিজে চলে গেল, যা গরুটা ভিজে যাচ্ছে, কি করা যায়? ঘরের মধ্যে বেঁধে রাখতে হবে, তাই না? না 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 বাবা, গঙ্গা হয়ে গেছে বলো। দুপুরবেলা বাজে প্রায় দুটো, আর আমি এখানে আসবে দেখে খাবার খাবো বলে বসে, কি বসিয়ে তারপরে ডিম দিয়ে কত কথা। আমি দেবো, আমি দেবো, আমি দেবো। তো সকালবেলা যেহেতু আয়ুষ্মিতা, আর আয়ুষ্মিতা করে দিই, সকালে কি খায়? সকালে খায় হচ্ছে খিচুড়ি, চাল ডাল, আর তেল দিই না, ওর মধ্যে কোনো ফোড়নও দিই না, আর সবজি থাকে ওর মধ্যে দিয়ে ওটা সেদ্ধ করে, ওটা সেদ্ধ করে খেয়ে নেয়। আর আজকে দুপুরবেলা নিরামিষ হয়েছে, তো এখানে না নিরামিষ না, তো মামা ডিমও দিয়েছে এর মধ্যে গুঁড়ো করে। তো এটা হচ্ছে আলু দিয়ে আর হচ্ছে কি ওল, ওল দিয়ে তরকারি। তো ওল তো খাবে না, আর যদিও খায় খাবে। আর এখানে মা করেছে ডাল, অড়হরের ডাল, তো ডালটা দিয়ে খাওয়াবা, যার জন্য মা ডিম সেদ্ধ দিয়েছে। তো অর্ধেকটা ডিম দিয়েছি, সকালে ডিম খায় ওই জন্য এখন অর্ধেকটা দিয়েছি। আর আজকে ডিম দুপুরবেলা দেওয়া হয় না, মাছ দিয়েই খায়, কিন্তু আজকে যেহেতু মাছ হয়নি ওই জন্য মা দুটো পুচকির জন্য এখন প্রায় 4টে বাজতে গেল, আর আমার এডিটিংটা অর্ধেকটা কমপ্লিট হয়েছে, অর্ধেক মানে কালকে রাতে অর্ধেকটা করে রেখেছিলাম, এখন শুধু ভয়েসটা দিয়ে তারপরে থাম্বনেল রেডি করব, আর হচ্ছে কি আপলোড করব। তো এবার দেখা যাক, মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, তো আর ওয়াইফাইটা ঠিকঠাক চলে কিনা। আর এখানে আমার সোনামা দেখো ঘুমিয়ে পড়েছে।
দেখেছো কপালের মধ্যে এখনো টিপটা সেইভাবে রয়েছে, এত ঢোঙি। আগে তো কোনো লিপস্টিক ওর জন্য থাকতোই না, কি আর করা যাবে, কিছু করার নেই। এখন বলে বলে যে বাবা ডাক্তারবাবু বারণ করেছে লিপস্টিক পরবে না, যার জন্য এখন আর লিপস্টিক পরাটা বন্ধ করেছে, এটাই রক্ষা। না হলে তো মানে এত সাজুনি, এত ঢোঙি হয়ে যাচ্ছে দিন দিন। তারপরে ওগুলো বন্ধ করে এখন এই কাজল, ওর যেগুলো জানে তো আমার জিনিস পড়লে অসুবিধা নেই, মানে ওর জিনিস ও পড়লে অসুবিধা নেই, তার জন্য পাউডার কাজল এগুলো দিয়ে যখনই মন চাইবে তখনই এই ড্রয়ারের থেকে বের করবে, আর এই যে এখানটা রাখা থাকে, এই যে ড্রয়ারের থেকে বের করবে আর উনি ওনার মতো সাজে শুরু করে দেবে। আমার মা এখন অনেক পড়াশোনা করে ফেলেছে, সব লিখে ফেলেছে এখানে, 50 পর্যন্ত লিখেছে এখানে, ABCD লিখেছে, ক খ লিখেছে, লিখছিল এটা উল্টো লিখে ফেলেছে, মানে এইভাবে দাগ টেনে দিয়েছি, ও এদিক থেকে না লিখে ও কাঁথাটাকে উল্টে নিয়েছে, উল্টে নিয়ে এতটা পর্যন্ত এদিক থেকে লিখেছে। খাও তো, এই যে সন্ধ্যাবেলা আমার মা এখন খাচ্ছে, এখানে রয়েছে পিডিয়াশিওর, আর যেটা চকলেট ফ্লেভার ওটা খায়, আর এমনিও আছে অনেক, তো যার যেটা পছন্দ ও চকলেটটা বেশি পছন্দ করে। আর এর মধ্যে গরুর দুধ রয়েছে আর বিস্কুট, ব্রিটানিয়াটা ফুরিয়ে গেছে, ব্রিটানিয়া ওই থিন অ্যারারুট যেটা ওটা খায়, কিন্তু ওটা আজকে ফুরিয়ে গেছে নেই, যার জন্য টোস্ট খাচ্ছে, তাই তো? এই যে টোস্ট, না 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 না, দাঁড়ালে হবে না, আচ্ছা না খাও, তুমি খাও, আমি ধরছি, তুমি খাও, গরুর দুধ, গরুর দুধ, এই না 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 না, দেখো দুধ খাওয়ার অবস্থা দেখো, কি টেস্টি, ওরম করে না, দাঁত রেখে নাও, চকলেট আছে, চলো সবাইকে টাটা জানিয়ে দিচ্ছি। আজকে আমার সোনামার ডেইলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম যতটা পারলাম, আবার কালকে থেকে আসছে নতুন ব্লগ, টাটা 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 টাটা।